সম্মানিত হি টিবিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো সেই সাথে আশা করি আপনাদের কবুতরগুলো অনেক ভালো আছে তো আমি ওর কথা বলবো কি কী ধরনের খাবার খাওয়ালে খুব অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে মোটা তাজা হবে এবং আপনার কবুতরগুলা খুব ভালো থাকবে তো আপনার কবুতরগুলো দুর্বল থাকবে না সবগুলো তো সবগুলো কবুতরী মোটা তাজা হবে এবং কি সবগুলো কবুতরী আপনার ভালো থাকবে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটা আসলে একটা কমেন্টের ভিডিও আমার এক ভাই কমেন্ট করে জানতে চাইছেন ভাইটির নাম হচ্ছে এছ আর সাজিদ বাই কমেন্ট করছে ভাই কবুতরকে কি খাদ্য খাওয়ালে কবুতর অতিরিক্ত মোটা তাজা হবে কম সময়ে তো এবারের উদ্দেশ্যে বলছি তো আমি এটা যদি আপনাদেরকে কমেন্ট করে উত্তরটা দিতাম তাহলে হয়তো বা আপনি একা জানতেন তো এখন যেহেতু আমি ভিডিও আকারে বানিয়ে দিতেছি তো আমার যারা সাবস্ক্রাইবার আছে সবাই জেনে যাবে কবুতরকে কি খাবার খাওয়ালে খুব অল্প সময়ের ভিতরে কবুতর মোটা তাজা হবে এবং কী কবুতরগুলা খুব সুন্দর থাকবে এবং কি আপনার কবুতরগুলা ভালো থাকবে তো এ বিষয়ে নিয়ে আজকে মূলত বিস্তারিত আলোচনা করব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন পুরোটা ভিডিও জুড়েই সাথে থাকবেন আপনারা টেনে টেনে দেখবেন না তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো কবুতরকে ভালো রাখার উপায় হচ্ছে আপনার কবুতরকে ভালো পরিমাণের খাবার তো আপনারা কবুতরকে কী কী খাবার দিতে হবে অবশ্যই আপনার কবুতরকে পুষ্টিমানের খাবার দিতে হবে তো সেই খাবার তালিকাগুলো আমি এখন বলি আপনি আপনার কবুতরকে যদি ভালো রাখতে চান সুস্থ রাখতে চান এবং কি মোটা তাজা করতে চান তাহলে আপনি আপনার কবুতরকে যেই খাবারগুলো পাওয়া যায় বাজারে দেখবেন কবুতরে হাটে যখন যাবেন দেখবেন গম পাওয়া যায় ভুট্টা পাওয়া যায় সরিষা পাওয়া যায় রেজা পাওয়া যায় ডাবলি পাওয়া যায় তো এরকম ধরনের আরও অনেক খাবার আছে তো মিস খাবার আছে তো এই আপনারা খাবারগুলা কবুতরকে দিতে হবে তো অনেকেই কিন্তু এসব খাবার দেয় না যারা বাড়িতে লালন পালন করে অনেকে দেখবেন যে কবুতরকে শুধু দান দেয় হয়তো বা চাউল খাওয়াই তো শুধু এটা খাওয়ালে চলে না কবুতরের যে আমি যে খাবারগুলো বলছি সেই সাথে আরও সূর্যমুখীর বিচে আছে মুসুরি ডাউল আছে আর অন্য অন্য খাবার যেগুলো আছে প্রায় আমি সাত থেকে আট জাতের নাম অলরেডি বলে ফেলছি তো এইগুলো খাবারগুলো আপনার আপনাদের কবুতরগুলোকে দিতে হবে যদি এইগুলো খাবার দেন তাহলে আপনার কবুতরগুলা কবুতরগুলো একটু সুস্বাস্থ্যবান হবে অল্প সময়ের ভিতরে স্বাস্থ্যগুলো হবে আপনার কবুতরগুলো শুকনো থাকবে না আর কি শুধু এটাই না আরও কিছু কারণ আছে সেগুলোও আমি আপনাদেরকে এক এক করে বলবো তবে আমরা প্রতিদিন কবুতরকে খাবার দেই সেটার উপরেও কিন্তু নির্ভর করে আমরা প্রতিদিন খাবার কবুতরকে দিতে হবে কম করে দুই বেলা খাবার দিতে হবে এক বেলা খাবার দিলে হবে না সকালে একবার বিকালে একবার খাবার দিতে হবে এবং সেই সাথে কবুতরকে ভিটামিন কোর্স করাতে হবে ভিটামিন খাওয়াতে হবে আপনারা যেরকমভাবে আমি যে খাবারগুলো বলছি এই খাবারগুলো খাওয়াবেন তার সাথে ভিটামিন ক্যালসিয়াম খাওয়াবেন এবং কি আপনার কবুতরগুলোকে প্রতিনিয়ত যত্ন নিতে হবে আপনার রপ যেখানে কবুতর লালন করেন সেটি জায়গাটাও পরিষ্কার করতে হবে তাহলে খুব অল্প সময়ের ভিতরেই আপনার কবুতরগুলা মোটা তাজা রোগ জীবাণুমুক্ত এবং কি সুস্থ সুন্দর হবে তো এটাই মূলত বলার ছিল আশা করি আমার বাইটি কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন এবং কি সবাই জেনে গেছেন